বাংলাদেশে তিন ধরনের টিকার প্রয়োগ চলছে, এর মধ্যে 1 কোটি ডোজেরও বেশি টিকা দেওয়া হয়ে গেছে। তবে অনিশ্চয়তা আশাবাদ সব মিলিয়ে বাংলাদেশের টিকাদান কার্যক্রম এখনও চলমান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলব স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং টিকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা সেব্রিন ফ্লোরার সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশে এখন তিন ধরনের টিকার প্রয়োগ চলছে, 1 কোটি ডোজের বেশি টিকা আমরা দিয়ে ফেলেছি। এর মধ্যে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে, নানা আশার খবর তৈরি হয়েছে। আমরা এর কাছে শুনতে চাই যে টিকা নিয়ে আসার জায়গা কোনগুলো এবং আমরা আগামীতে টিকা পাওয়ার ক্ষেত্রে কোন কোন সোর্স থেকে টিকা পেতে পারি, সেই আশাবাদের জায়গাগুলো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি সঠিকভাবে বলেছেন, আমরা 1 কোটি ডোজের উপরে টিকা দিয়ে ফেলেছি। এর মধ্যে 58 লক্ষের কিছু বেশি মানুষ প্রথম ডোজের এস্ট্রাজেনিকা পেয়েছে এবং তাদের মধ্যেও আমরা 42 লক্ষের কিছু মানুষকে আমরা 2 ডোজ টিকা দেওয়া হয়েছে। এবং এখন বর্তমানে সিনোফার্ম এবং ফাইজারের টিকার কার্যক্রম চলছে, যদিও সেটা সীমিত আকারে। কিন্তু আমরা যাতে আমাদের টিকার আশাটা, মানে টিকার প্রাপ্যতাটা যাতে নিয়মিত হয়, সেটা নিয়ে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে কাজ করছে। বলা ভালো যেটা আসলে সমগ্র সরকারই কাজ করছে, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, সরকারের বিভিন্ন দপ্তরগুলো, মন্ত্রণালয়গুলো এখানে সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করে টিকা কীভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বাইল্যাটারালি কেনার জন্য কোনো কোনো দেশের সাথে কথা বলেছি। এটা আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে সিনোফার্ম এবং স্পুটনিক ভি আমরা নিতে পারি কি না সেটা নিয়ে কথা হচ্ছে, মোটামুটি চূড়ান্ত পর্যায়ে সেগুলো। এছাড়াও আগের থেকেই আমাদের কেনা ছিল যে টিকা, আমরা এস্ট্রাজেনেকার টিকা যেটা সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিলাম 3 কোটি ডোজ, সেখান থেকে আমরা 70 লক্ষ পেয়েছি। সুতরাং 2 কোটি 30 লক্ষ ডোজ আমরা আরও ওখানে পাবো এবং সেটাও আমরা আগের থেকে যেটা জেনেছিলাম মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এগুলো মোটামুটি অ্যাভেলেবল হবে বলে আমাদের কাছে যে তথ্য আছে, যদিও নিশ্চিত না কিন্তু এই ধরনের আভাস আমাদের কাছে রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে কোভ্যাক্স থেকে আমাদের 20% পপুলেশনের জন্য টিকা দেওয়ার কথা, যেটা বিনামূল্যে আমাদের সরকার পাবে এবং সেখান থেকেই 1 লক্ষ ডোজ আমরা প্রথম হিসেবে পেয়েছি যেটা ফাইজারে। এই ডিসেম্বরের মধ্যে এই 6 কোটি 80 লক্ষ টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা আশা করছি যে আগামী মাস বা আগামী 1-2 মাসের মধ্যেই টিকা বড় আকারে আসা শুরু হবে এবং ডিসেম্বর মাস নাগাদ আমরা মোটামুটি অনেক টিকাই কিন্তু পেয়ে যাব। আমি যদি পুরোটা হিসাবটা যদি আমরা এবার একটু বিশ্লেষণ করি, 6 কোটি 80 লক্ষ আমরা কোভ্যাক্স থেকে পাবো, 2 কোটি 30 লক্ষ আমরা আমাদের কেনা টিকাদের সেরাম ইনস্টিটিউট থেকে পাবো, এছাড়াও সিনোফার্ম এবং স্পুটনিক থেকে যদি আমাদের কেনা যে কার্যক্রম হচ্ছে সেটা যদি যেভাবে প্ল্যান করা হয়েছে সেভাবে যদি ফুলফিল হয়, সেখানেও আমরা 1.5 কোটি বা 2 কোটি ডোজ টিকা আমাদের পাওয়ার কথা। তো সব মিলে কিন্তু এই বছরের মধ্যেই আমরা প্রায় 10 কোটির আশেপাশে একটা টিকা আমাদের এই বছরের মধ্যেই আমরা পেতে পারি। এছাড়াও আমাদের এই টিকা কার্যক্রমে সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ডিং করা আছে, এডিবির সাথে একটা ফান্ডের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে আছে। সব মিলিয়ে অর্থ সংস্থান কীভাবে হবে এবং আমাদের রাজস্ব খাত থেকেও কিন্তু টিকার জন্য সবসময় অর্থ বিষয়ে সমর্থন দেওয়া বা সাপোর্ট করার বিষয়টা কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে। তো সেই দিক থেকে যদিও সাময়িকভাবে আমরা একটা টিকা নিয়ে, টিকা প্রাপ্যতা নিয়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তবে আমরা খুব আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা সলভ হয়ে যাবে এবং যখন টিকা পেতে শুরু করব তখন আসলে বড় আকারে টিকা আসবে, যাতে যেটাতে আমরা আসলে আমাদের দেশের যেই জনগোষ্ঠী, আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে আমরা শতকরা 80% মানুষকে টিকার কার্যক্রমে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। তো সেইভাবে আমরা বড় আকারে যাতে দিতে পারি সেই রকম একটা সম্ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়েছে। পাশাপাশি জানতে চাই যে আমাদের উৎপাদনের বিষয়টা আমরা কোন পর্যায়ে আছে এখন, উৎপাদনের বিষয়টা নিয়ে কত দূরে গিয়েছে বাংলাদেশ? উৎপাদনের বিষয় নিয়েও বিভিন্ন রকমের আসলে আলোচনা, বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে। এর মধ্যে কোনো কোনো দেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করে যদি সেটা আমরা, মানে দুভাবে টিকা উৎপাদন করার বিষয় থাকে, একটা হচ্ছে বাল্ক দিলে আমরা এখানে ফিল অ্যান্ড ফিনিশ করে সেটাকে
মার্কেটে দিতে পারি, আরেকটা হচ্ছে যে একদমই সিড থেকে তৈরি করা। আর সব রকমের বিষয়গুলোই কিন্তু এক্সপ্লোর করা হচ্ছে যে আমরা কোনভাবে করতে পারি, এবং সরকারি বেসরকারি দুইভাবেই কিন্তু এটা আমরা মানে দেখছি, এক্সপ্লোর করছি, যে শুধুমাত্র সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা তাও না, সরকারি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি করে সেটা নিয়েও আমাদের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এবং এই সম্ভাব্যতা যাচাই করার জন্য আবার অতি সম্প্রতি আরেকটা কমিটি করা হয়েছে শুধু এই টিকা উৎপাদন সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই করার জন্য, যেটা আমরা অধিদপ্তর থেকে কমিটি প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এবং কমিটি ফর্মালি হচ্ছে কিন্তু এর বাইরে কিন্তু কাজ চলছে। এছাড়াও আরও অন্যান্য দেশে যে সমস্ত জায়গায় এখনও গবেষণার আকারে যে সমস্ত টিকাগুলো রয়েছে উৎপাদনে যায়নি, সেগুলোকেও আমরা এখানে এনে গবেষণা করে সেগুলো করতে পারি কিনা সেগুলো বিষয়গুলো এক্সপ্লোর করা হচ্ছে। মূলত সরকার যেমন আমদানির সাথে টিকা আমদানি করে সবাইকে দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করছে, এবং পরবর্তীতে যাতে যদি আরও বেশি ডোজ টিকা লাগে বা বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হয় সেই সমস্ত সময় যাতে সরকারের নিজেরই সক্ষমতা থাকে টিকা নিজের দেশে অ্যাভেলেবল করার জন্য, সেই বিষয়গুলো নিয়েও সরকার একদম সক্রিয়ভাবে কাজ করছে। আমরা শুনছিলাম যে স্পুটনিক ভি অর্থাৎ রাশিয়ার সঙ্গে আমাদের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে, আর সেটির আসলে কোনো আপডেট আছে কি? সবগুলোই চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা হচ্ছে, অবশ্যই ঘোষণা দেওয়ার মতন পর্যায়ে গেলে আপনারা জানতে পারবেন, এখনও ঘোষণা দেওয়ার পর্যায়ে সেগুলো পুরোটা যায়নি দেখেই ঘোষণা দেওয়া হচ্ছে না। তবে সবগুলো নিয়েই সব মহলে মানে সম্পৃক্ত যে সমস্ত মহল আছে সবার সাথে আলোচনা চলছে, নিয়মিতভাবে বৈঠক চলছে, এগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা আশা করি যে আমরা আমাদের আপনাদেরকে কোনো সুসংবাদ দিতে পারবো বিষয়ে। বাংলাদেশে আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা টিকার আমরা জানি যে 10-14 লাখ টিকার একটা ঘাটতি আছে, অনেকের একটা আগ্রহ যে এই 14 লাখ মানুষকে বাংলাদেশ শেষ পর্যন্ত টিকা দিতে পারবে কিনা, এবং এদের জন্য কোনো সংস্থান করতে পারছি কিনা আমরা। আমরা এটা নিয়ে আসলে আমরা অনেক, এটা সত্যি আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা, এবং এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জটা আসলে ফেস করছি। যদিও আমরা যে 14 লাখ টিকা যাদেরকে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে তাদের 12 সপ্তাহ হয়ে যায়নি সবার, এবং এই টিকাটা 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে দেওয়ার নিয়মটাই আমরা ফলো করছি। তো সেই দিক থেকে এখনও তারা মানে ড্রপ আউট কেস হয়ে যাওয়া বা তাদের টিকা পাওয়ার সময়সীমা চলে গেছে এরকম পর্যায়ে কিন্তু 14 লাখ পুরো যায়নি, এবং কোনো কোনো দেশেরা 16 সপ্তাহ পরেও কিন্তু দিচ্ছে। এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভাবেও বলেছে যদি 16 সপ্তাহেও দেওয়া না যায় যখনই টিকাটা পাওয়া যাবে তখনই যাতে দিয়ে দেওয়া হয়। তো সেই দিক থেকে আমরা কাজ করছি, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানিয়েছেন যে 8 মাস নাগাদ আমরা 10 লাখ ডোজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও নিশ্চিত তারিখ জানি না কিন্তু 8 মাসে পাবো বলে এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে। তো সেটা একটা সুখবর বলতে পারি আমি। আর পাশাপাশি হচ্ছে যে আমি এটা একটু আশ্বস্ত করতে চাই আপনার মাধ্যমে সবাইকে, যে আমরা অনেকের মনে হচ্ছে যে আমি যে 1 ডোজ টিকা দিলাম 14 লাখ মানুষকে এটা তো ওয়েস্টেজ হলো, এটা কিন্তু ওয়েস্টেজ না। একেবারে টিকা না পাওয়ার চেয়ে 1 ডোজ টিকাও কিন্তু এক ধরনের প্রোটেকশন দেয়, সুতরাং সেই প্রোটেকশনটা কিন্তু আমরা 58 লক্ষ মানুষকে দিতে পেরেছি। অবশ্যই আমি কথা স্বীকার করব 2 ডোজ দিতে পারলে যে প্রোটেকশন হবে 1 ডোজে সেটা হবে না, কিন্তু এটা মোটামুটি 90 দিন পর্যন্ত অ্যান্টিবডি থাকে এবং তারপর আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং সেই সমস্ত দিক বিবেচনা করলে সবার এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা চেষ্টা করছি অবশ্যই যাতে আমরা এই অ্যাস্ট্রাজেনেকা টিকা দিতে পারি, এবং এবং যদি পারি মানে আমরা মোটামুটি আমি 10 লক্ষের কথা বললাম সেটা তো আমরা পেয়েই যাচ্ছি। এছাড়াও আমরা বাইলেটারের অন্যান্য দেশ থেকে আরও কেনা যায় কিনা সেই কাজ, সেই যোগাযোগটাও আমরা চালিয়ে যাচ্ছিলাম সেখান থেকে, যদিও এখন পর্যন্ত মানে একদম ফার্ম কোনো প্রতিশ্রুতি নেই, তবে আমরা এখনও অনুসন্ধান করছি। আমরা এর পাশাপাশি আসলে এই অ্যাস্ট্রাজেনেকা টিকার সাথে সম্পৃক্ত নয়, তারপরেও আমরা এখন জনসন অ্যান্ড জনসন নিয়েও আসলে ভাবছি, কারণ জনসন অ্যান্ড জনসন যেহেতু একটা ডোজ সেক্ষেত্রে আরও বেশি মানুষকে দ্রুত এই টিকার আওতায় আনাটা সম্ভব হবে। তো আমরা সব ধরনের টিকা নিয়ে আসলে এক্সপ্লোর করছি, কোনটা যেটা পাওয়া যাবে সেটা আমরা আমাদের দেশে দিব, যেটা দ্রুত পাওয়া যাবে সেটা আমরা নিব, সেভাবে আমরা আসলে কাজ করছি। আমরা শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের 4 জন চিকিৎসক তারা বাংলাদেশকে 70 লাখ টিকা দেওয়ার বিষয়ে যোগাযোগ করছেন বা কথা বলছেন, এটার কোনো আপডেট আছে কিনা? এটা আসলে আমাদের বিভিন্ন দেশেই আমাদের যারা রয়েছে, আমাদের প্রথমত হচ্ছে আমাদের এমবাসি, যেসব ওই সমস্ত দেশগুলো এমবাসি সরাসরি যোগাযোগ করছে, এছাড়াও আমাদের বাংলাদেশিরা যেখানে রয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রে তারা তাদের পক্ষ থেকে চিঠিপত্র দিয়েও আসলে আমাদের জন্য টিকা রাখার জন্য বলেছে,
কিন্তু এই বিষয়গুলো সরাসরি আমাদের কাছে প্রতিশ্রুতি আকারে এখনো কিছু আসেনি, মানে কনক্রিট কোনো কিছু যে আসা সেটা আসেনি। আর তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেহেতু যোগাযোগ করা হচ্ছে এবং এই জায়গাটা সব টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানই কিন্তু পরিষ্কার করেছে টিকার বিষয়ে কেউ সরকার টু সরকার ছাড়া আসলে খুব বেশি আলোচনায় কেউ যেতে চায় না। তবে এটা আমরা শুনেছি, আপনি যেরকম জানেন, যদি অফিসিয়াল কোনো কমিউনিকেশন নেই যে যুক্তরাষ্ট্রে যে আমাদের বাংলাদেশিরা রয়েছেন, যে তাদের মধ্যে চিকিৎসকরা রয়েছেন, তারা সেখানে বেশ কিছু জায়গায় পার্শ্ব করেছেন যে আমাদের এখান থেকে টিকা আসে এবং তার পরিপ্রেক্ষিতে সেখান থেকেও টিকা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমরা শুনেছি, যদিও এইটার বিষয়ে আসলে কোনো লিখিত কমিউনিকেশন আমাদের সাথে হয়েছে তা কিন্তু। আবার একটু ফিরে যাই উৎপাদনে, বাংলাদেশ উৎপাদন শুরু করলে কোন টিকাটি নিয়ে আপনারা বেশি ভাবছেন এবং আমাদের উৎপাদনের ক্ষেত্রেও তাই, এক হচ্ছে আমাদের উৎপাদনের সক্ষমতা থাকতে হবে, আরেকটা হচ্ছে যে সেই সক্ষমতা মানে অনুযায়ী যে টিকাটা মনে হবে যে এফিকেসি ভালো এবং আমাদের দেশে প্রোডিউস করলে আমরা দিতে পারবো সেই সমস্ত বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন সিনোফার্ম নিয়েও আলোচনা হয়েছে, স্পুটনিক নিয়েও আলোচনা হয়েছে এবং এটা সরকারি পর্যায়ে প্ল্যান কীভাবে করা যায়, কত দ্রুত করা যায় সেগুলো নিয়েও আলোচনা চলছে। আমাদের কমিটি গঠনের কথা আমি ইতিমধ্যে বলেছি এবং বেসরকারি পর্যায়েও কয়েকটা ফার্মাসিউটিক্যালের সঙ্গে আমাদের কয়েকবার আলোচনা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আসলে এটা তো আসলে বাইল্যাটারাল বিষয়, মানে এক্স্যাক্টলি কোন টিকাটা কার সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে এখানে দুই পক্ষের সমঝোতা হওয়ার একটা বিষয় রয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আসলে নির্ধারণ হবে। সুতরাং বিশেষ কোনো টিকা টার্গেট করে আমরা কথা বলছি না, তবে অনেকগুলো টিকা নিয়ে শুধু কথা বলছি যার সাথে সমঝোতাটা ভালো হবে, আলোচনা ভালো হবে, আমাদের জন্য যেটা বেনিফিট বেশি হবে আমরা সেটাই দিব। আর আমরা খুব অল্প সময়ের মধ্যে কোন টিকা আগে আমদানির যে বিষয়টা সেটা কোন টিকাটি আমরা আগে পেতে পারি সেটারও আসলে নির্দিষ্ট তারিখ তো কোনোটা দেয়া নেই, সেই জন্য এটা এই প্রশ্নটা আসলে সরাসরি বলাটা কঠিন। এখন আমরা ফাইজার পেয়েছি কোভ্যাক্স থেকে, আমরা কোভ্যাক্স থেকেও পেতে পারি, আমাদের কেনা টিকাও পেতে পারি, সুতরাং এটা ঠিক নির্দিষ্ট ডেট আর কোনো টিকার ক্ষেত্রে নির্দিষ্ট তারিখটা নির্ধারণ করা হয়নি, সেই জন্য এটা বলা খুব কঠিন যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।